বন্ধুরা, গুড নুন, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোমাপ্রণা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এখন বাজে 12:56, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আমি কোথায় আছি? আমি আছি বাপের বাড়িতে। সারপ্রাইজ, আজকে বাড়িতে এসেই ভিডিওটা করলাম। আমি এসেছি, তখন 12 বেজে গেছে, 5 কি 10 মিনিট আগে এসেছি। এসে আমার পাশেই মামা বাড়ি, দিদার বাড়িতে গিয়ে একটু গল্প আড্ডা মারলাম, মেরে মেরে এই 12:30 সময় এই মায়ের বাড়িতে ঢুকলাম। পাশেই মায়ের বাড়ি ঢুকলাম, বাবা ডেকেছে কখন সকালে, আসিনি। এসেছি বলতে অন্য কেউ না, বোন আসেনি। মা ছাড়িয়ে দিয়েছে এই কয়েকদিন আগে থেকে, আসলে প্রচণ্ড শরীর খারাপ ছিল বলেই রান্নার ওদিকে রাখা হয়েছিল, বলেছিলো পারমানেন্ট রাখবে। তো মা বলেছে না, থাক, দরকার নেই, বিকাল বিকেলে কিছু তেমন রান্না হয় না, দুবেলা রান্নাই থেকে যায়। ওই একবার একবার করে মানে ভাইরা করে রাখলে রান্না, মা আর বাবা রুটি খায়, সেইটুকু। মায়ের তো সুগার, তো মা আর বাবা রুটি খায়, ভাইরা রুটি কোনো কোনো সময় খায়, নাহলে ওরা রাত্রেবেলা বাইরে থেকে খেয়ে চলে আসে। বেকার বেকার শুধু শুধু টাকা দিয়ে একবেলার জন্য রাখা হয়, মা বলে তো দরকার নেই থাক। তো ওই জন্য রান্নার বৌদি এখন এক সপ্তাহ ধরে নেই। কাজের বউ আছে, কাজ করে দিয়ে যায়, ঘর চটানো, মোছা, বাসন মাজা। আমার কাজের বউ আসে, ঠিক আছে। তো চলো একটু আড্ডা গল্প মারি, তারপরে তোমার সাথে আবার পরে কথা হচ্ছে। আমি দিদার বাড়িতে গিয়ে দিদার সাথেও কথা বলবো তোমাদেরকে। আমার এক মামা মামি এসেছে, ভাই এসেছে, মানে আমার মায়ের যে ঠিক ছেলে, সবার সাথে তোমাদের মামির সাথে বোধ হয় আগের অনেক আগে ব্লগে আলাপ করিয়েছিলাম, আমার সাথে আলাপ করানো হয়নি, দেখাবো তোমাদেরকে। চলো সঙ্গে থাকো, আমি একটু কিছু কাজ করে নিই, মায়ের সাথে সাথে একটু হাত থেকে করে দিই, কিছু হয়ে গেলে মানে একটু ঘর থেকে একটু পিছিয়ে দিই, পরিষ্কার করে দিই, তারপরে আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো হ্যালো বন্ধুরা, এই যে আমরা এখন এই সবে খেতে বসেছি। দেখো মা দিয়েছে সবাইকে, ভাইয়ের, আমার বোনের মেয়ের, তারপরে এই যে মেয়ের, এই যে আমার চারজনের ভাত, এই যে আমার ভাই বসেছে, তো মা করেছে, তো এই যে মা করেছে হেলেঞ্চা পাতার বড়া। হেলেঞ্চা পাতার বড়া তোমরা নিশ্চয়ই খেয়েছো, এই যে হেলেঞ্চা পাতার বড়া করেছে, আর এই যে লঙ্কা ভাজা দিয়েছে, আর হচ্ছে আর মারও কাটছে, বড়া করবে, বাবাও খাবে। তো আর কি করেছে? আর দে মামাকে দে, হেলেঞ্চা পাতার বড়া হয়েছে। আজকে রেসিপি হচ্ছে হেলেঞ্চার পাতার বড়া, হেলেঞ্চা ডাটার শুক্তো, আলু বেগুন বড়ি দিয়ে, আর হচ্ছে ডিমের ঝোল। তা আছে, তুই তো মাংস এখানে খাবি তো, ইয়েদের বাড়িতে, শ্রীকান্তদের বাড়ির নিমন্ত্রণ না যে মাংস ভাতের, আবার আবার এখানেও মাংস, ইস মাংস করনি, ভালো হয়েছে আমি খেতাম না মাংস, আমার মাংস মাছ দেখলে গা গুলাচ্ছিল। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা গুড আফটারনুন, হ্যাঁ 2:37 বাজে, আমার খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে 1:30-এর মধ্যে। তো একটু এত ঘুম পাচ্ছিল, এই দেখো মা দুধ পেতে এই ঘরটার মধ্যে, এই যে বড় ঘরটার মধ্যে, মানে এখানে ঠাকুর রেখেছে, এটা অ্যাকচুয়ালি শোয়ারই ঘর, এখনও ঠাকুর ঘর হয়নি আলাদা করে, মানে আছে, সাইডে একটু ডেকোরেশন করতে হবে, ওটা হয়ে গেলে পুজোর আগে, মোটামুটি পুজোর আগে ঠাকুর ঘরের ডেকোরেশনটা হয়ে যাবে, তো ওখানে ঠাকুর নিয়ে চলে যাবে। এটা একটা রুম, তো আমাদের পরপর 3টে বেডরুম, একটা ডাইনিং প্লেস আর কিচেন, তো আরও রুম হবে, লোকজন আসলে তো লাগে। তো এই যে দেখো আমাদের টুপি মশাই অর্ধেক খেয়েছে, খেয়ে দিয়ে বলে কি বন্ধুদেরকে তুমি দেখাচ্ছ, বন্ধুদেরকে তুমি দেখাচ্ছ, বন্ধুরা তো দেখলে তো একদম ওয়াও ওয়াও করবে। দই খেয়েছে টুপি মশাইটাকে, এই যে এটা টুপি মশাই, এটা হচ্ছে আমার বোনের মেয়ে, বদমাইশ বিচ্ছু একটা, ওকে আমি টুপি বলে ডাকি। ওর অ্যাকচুয়ালি ওকে ওই ছোটোবেলায় টুপু নাম দিয়েছি, টুপু, আমার এইটাকে দিয়েছি বুটু, আর এটাকে দিয়েছি টুপু, আমি আদর করে এদেরকে বুটু আর টুপু ডাকি। তো আমার দুটো সোনা মাম্মাম, আর এই যে বাবা নিয়ে এসছে, আমার বাবা এই যে দইগুলো নিয়ে এসেছে, মিষ্টি দই। তো মানে একটা মামার দোকানে, আমাদের এখানে সামনে একটা মামার দোকানে ওই দুধ দই এসব বিক্রি হয়, তো মানে উনি ডিস্ট্রিবিউটার,
তো ওনার হচ্ছে দোকানে উনি ডিস্ট্রিবিউটেড করেন সব জায়গায়, তো ওনার দোকানে ছিল, তো বাবা ওনার হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে, আমাদের পাশেই বাড়ি, দুটো বাড়ির পরেই, তো ওনার হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে বাবা। বাবা ক্লাবে ছিল, তো বললো যে যা দিয়ায় আমাদের বাড়িতে, দিয়ে এক ট্রে দই দিয়ে গেছে আর দুধের প্যাকেট দিয়ে গেছে। আর এই যে ভাই আসার সময় স্পেন্সার থেকে ছোট ভাই, এই যে দুই ভাগ্নির জন্য দুটো লেজ আর দুটো কুরকুরে নিয়ে এসেছে। তো এই যে ওরা কি খুশি দুই ভাগ্নিতে। আমি বলছি আমাকে একটা করে দে, বলছে দিস ইজ নট ফেয়ার, এই যে আমার এইটা বলছে দিস ইজ নট ফেয়ার। আরে এমনি মজা করছিলাম, আমি সব খাই নাকি, আমি খেলে একটা খেলে খাই না, এত না। তো চলো বন্ধুরা, সবটাই দেখালাম, আর আমাদের সবার খাওয়া হয়ে গেছে। বড় ভাই ওই যে ঘুমাচ্ছে ওই রুমে, ওটা অ্যাকচুয়ালি আমাদের ডাইনিং প্লেস, এখনও কোনো কিছু ঘর সেট আপ হয়নি, মানে গুছানো হয়নি, যে যেখানে পারে শুয়ে পড়ে, এখনও গুছানো হয়নি। তো মা ছোটো ভাইয়ের জন্য বসেছিলো যে একেবারে খেয়ে দে দুজনে মিলে, তারপর শোবে, কারণ আবার শোবে আবার উঠবে, মানে বাবারও খাওয়া হয়ে গেছে, বড় ভাই আমি আর আমাদের এই যে দুই কন্যার খাওয়া হয়েছে একসাথে। তারপরে বাবা খেলো, মা ভাইয়ের জন্য বসেছিলো যে ছোটো ভাই এখন এলো, তাই এখন মা আর ছোটো ভাই খাচ্ছে। তো চলো সঙ্গে থাকো, একেবারে আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। বন্ধুরা গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে 4:41, তো গুড ইভিনিং আগে আগেই বলে দিলাম। আমার ছোট মামা কত হাসালো, আর আমার ছোট মামা এতক্ষণ ধরে এত হাসান হাসালো, তো তোমাদের ক্যামেরায় মাথাটাই ছিল না, আর ফোনটা চার্জ ছিল না, চার্জে বসানো ছিল না, তবু ভুলে গেছিলাম। আর এই দেখো এই যে দিদুন শুয়ে রয়েছে, আর এইদিকে যে বনু বাড়ি যাবে, ও পড়া আছে, বৃহস্পতিবার থেকে এক্সাম, ওর জন্য ও ছোট মামা দিয়েছে, ও পাঞ্জাবির সাথে পড়বে বলে এগুলো নিয়েছিল, কিন্তু ওগুলো পড়বে না বলে বললো যে তুই তো ভিডিও বানাস, মামাকে বললো, তাই বললো যে ঠিক আছে তুই এগুলো পড়ে ভিডিও বানাবি। কি সুন্দর দেখো, এইগুলো ভিডিও বানানোর জন্য দিয়েছে, আর এই একটা, এটাও খুব সুন্দর, এটা বেশি সুন্দর, এই যে এটা, এটা একটা মেরুন শাড়ির সাথে বা গোল্ডেন শাড়ির সাথে পরলে খুব সুন্দর লাগবে। হ্যাঁ, আর এই দেখো বনু এখন রেডি হবে, তো চলো, রেডি হয়নি, তারপরে তোমাদের সাথে কথাবার্তাগুলো ক্যাপচার করা হলো না, খুব মজার মজার। চলো বনু রেডি হয়নি, তারপরে তোমাদের সাথে পরে কথা হচ্ছে। এই দেখো চায়ের পর্ব স্টার্ট হয়ে গেছে, আর এই চাটা কে বানিয়েছে বলো তো, আমার দাদু। এই দেখো দাদু চা করে দিয়ে গেল, দাদু চা করে এই যে বউকে আর বড় মেয়েকে দিয়ে গেল, এই যে, আর নিজেও নিয়েছে এক কাপ, এই যে বসে পড়েছে চা নিয়ে চায়ের আসর। এই বিস্কুটের ডাবা, চলো এখন বিস্কুটের ডাব্বা খুঁজতে যাচ্ছেন, এই যে ইনি, তো যাক তারপরে তোমাদের সাথে পরে কথা হচ্ছে। এই যে আমি রেডি হয়ে গেছি, এই যে মামা রেডি হচ্ছে, আমরা বাড়ি যাবো, এই যে বাড়ি যাওয়ার পালা। আর এটা হচ্ছে মামা বেনারস থেকে, বড় মামা বেনারস গেছিলো ঘুরতে, তাই দিদুনকে এই শাড়িটা এনে দিয়েছে বেনারস থেকে। দুই মামা যেখানে যায় তো সেখান থেকেই দিদুনের জন্য কিছু না কিছু শাড়ি অনেক যা সবার জন্য সব কিছু নিয়ে আসে। আর এই দেখো খুব সুন্দর শাড়িটা, ব্ল্যাকের ওপরে গ্রে এর কাজ করা, খুব সুন্দর। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, আমি বাপের বাড়ি থেকে চলে এসেছি, বাড়ি যখন ঢুকেছি তখন প্রায় 8:30, একটু বাজারে কাজ ছিল, বাজারে ভিডিও করতে পারিনি, প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, আর ভিডিওটা অনেক বড়ও হয়ে যেত। আমি টুকটাক কাজ ছিল, টুকিটাকি কাজগুলো করে এসেছি, আর কী জন্য বাজারে গেছি তোমাদেরকে একটু বলে দিচ্ছি, মানে দেখিয়ে দিচ্ছি, আছো না ওইগুলো কই, সেই জিনিসগুলো এখানে একটা তো, আর একটা জিনিস কই, ওই তো বাজারে গিয়েছিলাম কী কারণে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই যে মেয়ে পড়তে বসে, কী যে পড়ছে ওই জানে, বাজারে গিয়েছিলাম দুটো জিনিস কেনার জন্য, একটা ডিও আর একটা কম্প্যাক্ট, এই যে ফগের এই ডিওটা কিনে নিয়ে আসলাম, ফগ টাইকন, এই যে এইটা কিনে নিয়ে আসলাম, এই যে এটা এই ডিও, এই পারফিউমটা, এমনি ইচ্ছে হলো, আমি পারফিউম ইউজ করি না, ডিওই করি, তবুও নিয়ে আসলাম, একটা ছোট্ট দেখে ইচ্ছে হলো। কত দাম আছে, 170 টাকা, 170 টাকা দাম, এই যে 170 টাকা দাম, এটা নিয়েছে 160 টাকা। আর এই যে ফিটমি আমি ইউজ করি, ফিটমি কম্প্যাক্ট, এই এটা নিয়ে আসলাম আপাতত।
এই দুটো বাজারে কিনলাম। আর ওই আন্টির দোকানে এই আমি ওই শাড়িটা দেখেছিলাম অনলাইনে, হ্যাঁ দেখিয়েছিলাম তো তোমাদেরকে অনলাইনে যে শাড়ি কিনেছিলাম একটা নেভি ব্লু, জানি না এর আগের ব্লগে দেখিয়েছিলাম অনেক দিনই, তো ওইটা একটা নেভি ব্লু কালারের কুর্তি, ওগুলো সব মানে আন্টির কাছে স্টিচ করতে দিয়েছিলাম। আর ওই শাড়িটায় ফলস পিকো ওগুলো লাগাতে দিয়েছিলাম, সেগুলো হচ্ছে নিয়ে এসেছি। এই তুই পরে ঠরে ওই শাড়ি টাড়িগুলো তুলে দে, হ্যাঁ এই যে ফলস পিকো করতে দিয়েছিলাম, এই যে তোমাদেরকে দেখিয়েছি এই শাড়িটা, এই যে আর আমি খুলছি না, তোমরা উপর থেকে দেখে নাও। আর এই যে একটা কুর্তি, কুর্তিটা কোথায় রে, এর ভিতরে নিলাম, ও এই যে নেভি ব্লু কালারের একটা কুর্তি কিনেছিলাম, এই যে কুর্তিটা তোমাদের দেখিয়েছিলাম রথের মেলার সময় সম্ভবত ব্লগে দেখিয়েছিলাম, তো এই কুর্তিটাও স্টিচ করতে দিয়েছিলাম। এমনি নর্মালি এমনি এদিক ওদিক রাফ ইউজের জন্য কিনেছি পরবো, তো এগুলো স্টিচ হয়ে গেছে, এগুলো নিয়ে আসলাম আন্টির থেকে। আর এই দুটো জিনিস কিনলাম বাজারে, এই জন্যই নেমে একটু বাজারে এসেছিলাম মানে বাপের বাড়ি থেকে, তো এগুলো কিনে নিয়ে আসলাম, আর কিছু কিনিনি। আর তালের বড়া খাওয়ার খুব ইচ্ছে হয়েছিল, তাই ভাইয়ের একটা স্টুডেন্টের বাড়িতে হচ্ছে পড়াতে যায় যে স্টুডেন্টের বাড়ি, সেখান থেকে একটা তাল জোগাড় করে দিয়েছে। বাবা বলে তুই আগে বললে, বাবাও আমাদের বাপের বাড়ি ওখানে একজনের গাছ থেকে কত পড়ে, বাবা বলেছিলো বেকার তাল কিনিস না, আমি এরপরে আসলে আমি এনে দেবো তোকে। বাবাকে বলছিল ও একজনের বাড়িতে তাল পড়ে, গাছ আছে, বললো যে নিয়ে যেতে। বাবা বললো আমাদের তো জন্মাষ্টমীর আগে বাড়িতে তালের বড়া কেউ খায় না, তাই বাবা আনেনি। তো ভাই আমাকে আজকে একটা জোগাড় করে দিল, আমরা এইসব অত কিছু মানি না, খাই, কোনো অসুবিধা নেই। ঠাকুর তো বলেনি যে আমাকে না দিয়ে খাস না, তো যার যেটা ভালো লাগে সে সেটা করে, কেউ খায় না কেউ খায়। তো আমার খুব খাওয়ার কদিন ধরে ইচ্ছে হয়েছে, দেখ ভাই একটা তাল এনে দিল, তো এটা কালকে দেখি কি করি। আর এখন রান্না করব, রান্না বলতেই যে আলু চচ্চড়ি করবো, আলু পেঁয়াজ এসে এই একটু আগে কাটলাম, আর ধনে পাতা কেটে ধুয়ে ফ্রিজে রাখা ছিল, আর সকালের কটা চায়ের বাসন ছিল, এই কটা মাজবো, আগে রান্নাটা বসিয়ে নিই। তো আলু চচ্চড়ি আর ভাত, ভাত তো করাই ছিল, এই যে হাজব্যান্ড তো সকালে করেই দিয়েছে, আর গরম গরম তরকারি, ও কোনো ব্যাপার না, হয়ে যাবে খাওয়া আলু চচ্চড়ি আর ভাত রাতে। তো চলো সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো ব্লগটা। হ্যালো বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর তরকারিতে এত বেশি জল দিয়ে ফেলেছিলাম যার জন্য তরকারিটা শুকাতে অনেক সময় লেগে গেছে। আমি ভেবেছি হয়ে গেছে, ঢাকা দিয়ে ঘরে গিয়েছিলাম একটু রিলস বানানোর জন্য, কিন্তু এসে দেখছি তরকারিতে আমার এত বেশি জল দেওয়া হয়ে গেছে, সেই তরকারি শুকাতে অনেকটা আবার আজ বাড়িয়ে চলে গেছি, এতটাই শুকিয়ে গেছে যে পরে আবার সেটাকে হচ্ছে পরে আবারও জল আবার জল দিয়ে আবার করতে হচ্ছে, মানে আজকে গ্যাসের ধ্বংস, মানে এতটাই গ্যাসের ধ্বংস হয়েছে কি বলবো। তো তোমাদেরকে ব্যাক ক্যামেরে দেখি আলু চচ্চড়ি, মোটামুটি ফাইনালি আলু চচ্চড়িটা হয়েছে, খাওয়াটা হবে জমিয়ে, তো এই যে ভাত মেয়ে বেড়ে দিয়েছে, তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, আর ব্লগটা বেশি বড় করছি না, আজকে ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশাপাশি বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। যারা আমার নতুন বন্ধু এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিও, যাতে নতুন কোনো ভিডিও চলার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে এসে পৌঁছায়। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগ ভিডিওর সাথে। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট, লাভ ইউ অল।